গুড মর্নিং সবাইকে আমি নিরুপমা চলে এসেছি তা আজকে নীল ষষ্ঠী কালকে পার হয়েছে তা আজকে নিশ্চয়ই আম বানাবোই সেই জন্য একটু আমের ঝোল বানাবো তো তার আগে আমি বানিয়ে নিয়েছি লাউ ভাজা যে লাউ ভাজা হয়ে যাচ্ছে মোটামুটি এইবার আমি ওটা বানাবো আম আম কিছুটা চার পাঁচটা আম আমি ছুলে নিয়েছি ছুলে চার পিস করে নিয়েছি দিয়ে শুকনো লঙ্কা আর সর্ষের দিয়ে একটু ফ্রাই করে নেবো লবণ হলুদ দিয়ে তারপর আমি জল দিয়ে দেবো তারপর আমি চিনি দিয়ে দেবো এইভাবে আমটা বানাবো তো এইভাবে আম পাতলা ঝোল ঝোল ভালোই লাগে গরমের দিনে এক আমের চাটনি আর এক আমের ঝোল আরেকটা হচ্ছে মসুর ডাল দে আম এগুলো সবই ভালো লাগে তো নীল ষষ্ঠী যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আম খেতে পা কেউ পারে না আমরা তো খাই না আবার কেউ খায় কিনা আমার সেটা জানা নেই কিন্তু আমরা নীল ষষ্ঠী না হলে খাই না তো নীল পুজো কালকে হয়ে গেছে তো আজকে তো আম খেতেই হবে একটু না একটু তো আমে আজকে আমের চাটনি বানাবো ঝোল ঝোল তো এটা খুব ভালো লাগে খেতে তো কার কার পছন্দ এরকম আমের চাটনি সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যে পছন্দ কিনা এরকম আর আরেকটা জিনিস বানাবো সেটা হচ্ছে সজনের ডাটা আলু দিয়ে তো আমি এদিকে সর্ষে বাটা করে নিলাম আর আজকে আমার না ভাতটা খুব গলে আছে তো আমটা সেদ্ধ হয়ে গেছে আমি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবার একটু জাল দেবো ফুটবে চিনিটার রসটা কারণ না করলে তো চিনিটা হবে না এই চাষ দিলাম তো আমের চাটনি আমার প্রায় হয়ে গেছে না আমি দিয়েছি তারপরে আমি দিলাম সজনে ডাটা আর আলু কালো জিরে সোমবার দিয়ে সজনে ডাটা আলু দিয়ে দেবো আর দিকে দেখতেই পেলেন যে আমি সর্ষে বাড়ছিলাম তো অ্যাকচুয়ালি আমার ফোনটা না হ্যাং করছিল যখনই ইনশর্ট থেকে আমি ভিডিও সেভ করে যখন সেভ করতে যাচ্ছি তখনই আমার ফোনটাতে বারবার দেখাচ্ছে ইন্টারনাল স্টোরেজ ফুল মানে আমার ভিডিও সেভ নেছিল না তো আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না তো ভিডিও করতে গিয়ে আমার কি হয়েছে সমস্ত ভিডিও সব ডিলিট করতে গিয়ে মানে ভিডিও কোথায় ঢুকে কি করেছে আমি জানি না কোন ফাইলে ঢুকেছিলাম বুঝতেও পারিনি আর সেখানে গিয়ে ডিলিট করাতে আমার সমস্ত ভিডিও উড়ে গেছে মোটামুটি সবই উড়ে গেছে আর কিছু কিছু আছে আর যেগুলো আছে সেগুলো আজকে সব আমি ইনসটে চাপিয়ে ভিডিওগুলো এডিটিং করে সব আমি ইউটিউবে স্টোরিতে গিয়ে জমা করব দেখি ইউটিউবে দিয়ে রাখবো দিয়ে এটাই ভেবেছি দিয়ে আমি সবগুলো একভাবে করে নিই আর সজনের ডাটা তরকারি একটু কী হয় সজনের ডাটা আলুগুলো একটু ফ্রাই করে চিনি দিয়ে লবণ দিয়ে তারপরে জল দিলে ভালো হয় হ্যাঁ একটু ফ্রাই করে নেবেন আর একটু হালকা চিনি দেবেন তাহলে কী হয় সজনের ডাটাটা না যখন চিবানো হবে তখন খুব সুন্দর মানে সজনের ডাটা যখন খাবো তখন একটা মিষ্টি মিষ্টি ভাব হবে আর হয়ে আছে রান্না এদিকে আমি হচ্ছে আজকে আমি ময়দার পর পরোটা বানাবো না আটার পরোটা বানাবো কারণ ময়দা তো খাই তো আটা দিয়ে আজকে খেয়েই দেখি কেমন লাগে ছেলেকে দিয়েছি এগুলো খেতে জানি না ছেলে কতটা পরিমাণে খাবে তো চলে গেছিলাম আবার চান টান করে একটু মন্দিরে তো সেখান থেকে তরমুজ নিয়ে এসে ছেলে খাচ্ছিলো কেটে দিয়েছি ছেলেকে আর বাজার নিয়ে এসে টুকটাক আর কিছু না এবদি করেছি আজকে তো টাটা